এবারে ফুটবল, নেপালের বিপক্ষে কোনো চাপ নয়, খেলতে হবে নিজেদের স্বাভাবিক খেলাটা, বললেন বাফুফে বস কাজী সালাউদ্দিন। প্রস্তুতির সময় যথেষ্ট না হলেও ফুটবলারদের অনুশীলন দেখে সন্তুষ্ট সবাই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলন দেখে সব কথা বলেন বাফুফে সভাপতি। সকালের তেতে ওঠা রোদে জাতীয় দলের অনুশীলন, অনুষদের প্রস্তুতি দেখতে মাঠে হাজির ফুটবল কিংবদন্তি। এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে কত না স্মৃতি ফুটবলার সালাউদ্দিনের, এখানে খেলেই তো পান সুপারস্টারের তকমা। অনুষদের সর্বোচ্চ অভিভাবক হিসেবে কাজী সালাউদ্দিন আছেন এক যুগ, আরও এক মেয়াদে সদ্যই পেয়েছেন দায়িত্ব। মনের ভেতরে আক্ষেপটা পোড়ায় বই কি, একটা সালাউদ্দিন বা চূর্ণ হয়ে ওঠেনি এখনো। করোনা ভাইরাসে ফুটবলটা বন্ধ ছিল, তা আমরা ট্রেনিংটা দেখতে আসছি কীভাবে হচ্ছে এবং আমরা যে শুরু করতেছি এটাই দেখতে আসছি বেসিক্যালি। হোমে সব দলই পায় বাড়তি সুবিধা, অথচ ঘরের মাঠেই কেমন চাপে থাকে জাতীয় ফুটবলাররা। গেল বছর লাওসকে হারালো তাদের মাটিতেই, আর ড্র করলো নিজেদের চির চেনায় এসে, এমন উদাহরণ আরও আছে। তাই কোনো চাপ নয়, ফুটবলারদের স্বাভাবিক খেলাটা দেখতে চান বাফুফে সভাপতি। বিকজ সাতবার যদি আপনি ফুটবল না খেলেন, ইট উইল টেক অ্যানাদার সিক্স মান্থ টু কভার আপ। ভেরি সিম্পল, গিভ ইউর 100%, দ্যাট ইজ অল ইউ ক্যান ডু। বাফুফে বসের পর্যবেক্ষণে সঙ্গী ছিলেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আর ডেভেলপমেন্ট চেয়ারম্যান আতাউর রহমান মানিক। ফুটবল দিয়ে দেশের মাটিতে গড়াচ্ছে আন্তর্জাতিক ম্যাচ, তাই ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুটোকে মুজিব বর্ষ উদযাপনের অংশ করতে যাচ্ছে বাফুফে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।